কি যে ভয়ঙ্কর বৃষ্টি শুরু হয়েছে সেই বিকাল থেকে, বৃষ্টি থামার কোনো নামই নেই। অফিস ছুটির পর অফিস সামনে আধা ঘন্টা দাঁড়ায় থেকে অবশ্য সেই বৃষ্টিতে ভিজে চুপচুপ হয়ে বাসায় ফিরেছি। বৃষ্টির মধ্যে একটা জিনিস হয়, যেটা হচ্ছে রিক্সা পাওয়া যায় না। কমপক্ষে 10টা রিক্সাকে জিজ্ঞেস করছি, তারা কেউ আসবে পরে বাধ্য হয়ে এই ঝুম বৃষ্টিতে ভিজে ভিজে বাসায় ফেরা লাগছে। বাসায় আসার এসেও দেখি সেই বৃষ্টি, বৃষ্টির থামার কোনো নামই নেই। শারিনীর আব্বু এখনও বাসায় ফিরে নাই। শারিনী আব্বু এখনও রাস্তা আটকা পড়ে আছে বৃষ্টির মধ্যে। বেচারা কতক্ষণ লাগবে আসতে কে জানে। বৃষ্টি যা থামার নাম নিচ্ছে না, রাস্তার মধ্যে পানি কি অবস্থা, রাস্তাঘাট সব ভরে গেছে পানি দিয়ে, বৃষ্টি দিয়ে। কিন্তু বৃষ্টি বৃষ্টিতে ভিজে এসো বাসায় এসে মনটা ভালো হয়ে গেছে, কারণ বাসায় বৃষ্টির মধ্যে দোকানে বসে আমার খুব ভাজা পোড়া খেতে মন চাচ্ছিল, যে বৃষ্টির মধ্যে একটু ভাজা পোড়া কিছু খেতে পারলে ভালো লাগতো। বাসায় এসে দেখি আম্মু আমার জন্য এই যে এগুলো রেডি করে রাখছে, দেখে এই মনটা ভালো হয়ে গেছে। এখন এই বৃষ্টি দেখবো আর এই বসে বসে খাবো। আবুর জন্য ওয়েট করতেছি, বেচারা কখন আসে এই বৃষ্টির মধ্যে। শালিনী মায়ের দুজনেই ঘুমাইতেছে, তাই আমি এখন একাই খাবো আর বৃষ্টি দেখবো। আর শালিনী আবু দেখি কয়টা বাজে সে বাসায় পৌঁছায়।